আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং প্রবাস যেখান থেকে আমার এই নতুন ব্লগে যারা সংযুক্ত হবেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। দীর্ঘ প্রায় এক মাস পর আবারও চলে আসছি, সেই অলস মানুষ আমি, এবং আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে। ওরা অলরেডি বিজয়ের সিন দেখাতে যাচ্ছে। আজকে হচ্ছে আমাদের আয়ুমের চ্যানেলের এক বছর পূর্তি উপলক্ষে আমাদের এই পথশিশু ভাইদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করতে যাচ্ছে, এবং তারা সচরাচর কিন্তু কোথাও বেড়াতে পারে না, এবং আজকের এই আয়ুমের একটা অনুষ্ঠানের ফলে সে আমাদের পাশে একটা লেকে নিয়ে ওদেরকে বেড়াতে যাবে, এবং সেখানে গিয়ে অনেক সুন্দর একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান করার চেষ্টা করবে, এবং সারাদিন অনেক মজা মস্তি হবে, তাদের নিয়ে খাওয়া দাওয়া হবে এবং অনেক কিছু। আজকের ব্লগটি শেষ পর্যন্ত থাকবেন আমাদের এই ভাইদের সাথে। তোমরা কি আছো আমার সাথে? আচ্ছা, আমি চলে যাই আয়ুমের কাছে। আয়ুম ভাই, তোমার তো আজকে চ্যানেলের এক বছর পূর্তি উপলক্ষে বেশ বড় একটা অনুষ্ঠান করতে যাচ্ছ, এবং অনেক টাকাও খরচ ইতিমধ্যে হয়েছে, আপনারা দেখবেন আজকের এই ব্লগে তাহলে বুঝতে পারবেন। সে কিন্তু অনেক প্রতিভাবান একটা ছেলে, সে একটা নিউজ চ্যানেল চালায়, একটা সংগঠনে কাজ করে, তারপর অনেক অনেক কিছু একসাথে কাজ করে, সামাজিক সংগঠন থেকে শুরু করে অনেক অনেক কাজ সে একাই এই ছোট্ট বয়সে করার চেষ্টা করছে। আয়ুম, তোমার তো এক বছর চ্যানেলের পূর্তি উপলক্ষে আজকে তুমি কি বলবা? আসসালামু আলাইকুম দর্শক, আসলে আমি খুব আনন্দিত উপভোগ করছি, আর স্পেশালি আমার তানবীর ভাই আইসিন আমার লোকে, আর তান আমার কারণে হয়তো সম্ভবত আমার প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে। আর আমার মেইন ইউটিউব চ্যানেল আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে, আজ 7 অক্টোবর। তো ভাবলাম যে পথ শিশুদেরকে নিয়ে কিছু কাজ করার আমার মূলই প্রথম থেকে ফার্স্ট টাইম থেকে আমার উদ্দেশ্য ছিল। তো আজকে চাইলাম যে আজকে ফার্স্ট টাইম ওদেরকে নিয়ে আমি কাজটি শুরু করি, এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতি মাসে এরকম একটি কাজ করার। তো ধন্যবাদ তানবীর সফিউল ভাইকে, আর সবাই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জে কাইম, ধন্যবাদ সবাইকে। আমরাও চাই আয়ুম এগিয়ে যাক এবং তার এই সামাজিক ভালো উদ্দেশ্যমূলক কাজগুলো এগিয়ে যাক, এবং আমাদের এই ছোট ভাইরা এগিয়ে যাক। তোমরা আসো, সবাই আসো, থাকবেন আশা করছি শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই চলে আসছি সেই ঐতিহ্যবাহী শমশেরনগর বাগিচোরা লেকে, এবং আমাদের আয়ুম সাহেব ওনার ব্লগের একটা পার্ট সেই পথ শিশু ভাইদেরকে নিয়ে হাত পা ধোয়াবে সাবান দিয়ে, দেন টুথপেস্ট এবং ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করাবে, তারপর তার নেক্সট স্টেপ কি হয় আশা করি দেখবেন সবাই। মাশাআল্লাহ, ভালো লাগতেছে, অনেক যত্ন করে আয়ুম তার এই পথ শিশু ভাইদেরকে আদর করতেছে, এবং হাত পা অনেক সুন্দর করে ধুইতেছে সাবান দিয়ে। এই 6 জনকে ও হাত পা ধোয়াবে, দেন ব্রাশ এবং টুথপেস্ট দিবে দাঁত ব্রাশ করার জন্য, দেন আমাদের মূল পর্বর যে অনুষ্ঠান আছে সেটা শেষ করবো ইনশাআল্লাহ। এবং এখনও 4 জন বাকি, ওনারাও ধাপে ধাপে যাবেন এবং হাত পা ধুবেন, তারপর ব্রাশ এবং টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন। মাশাআল্লাহ, আমরাও চাইবো আমাদের আয়ুমের মতো যারা ছোট ছোট ব্লগার আছে এই সামাজিক কাজগুলোতে এগিয়ে আসুক, এবং এই পথ শিশু ভাইদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যাক, তাদেরও মন ভালো হোক, আশাবাদী থাকি এই কাজগুলোর। এবং টুথপেস্ট ব্রাশ ভাল লাগতেছে, অদ্ভুত একটা অনুষ্ঠান আমাদের আয়ুম অ্যারেঞ্জ করেছে। যাও সবাই যাও, এবং আয়ুমের ক্যামেরার পেছনে আছেন আমাদের আশিক সাহেব। হাত পা ধোয়ানোর পর আমাদের আয়ুম তাদেরকে একটি করে ব্রাশ এবং টুথপেস্ট দিয়েছে, এবং সবাই হাত পা সাবান দিয়ে ধোয়ার পর এখন সবাই টুথপেস্ট ইউজ করতেছে। তোমরা সবাই প্রতিদিন ব্রাশ ইউজ করবা, বুঝছো? প্রতিদিন ইউজ করো, করো প্রতিদিন করবা।
এখন আমাদের আয়ুম সাহেব ওদেরকে মুখের ক্রিম দিচ্ছে মুখ পরিষ্কার থাকার জন্য। এবং যেভাবে একটা ছেলেকে বা একটা বাচ্চাকে পরিপাটি করে রাখার যায়, বা একজন মা যেভাবে পরিপাটি করে রাখার চেষ্টা করে সারাদিন, ঠিক সেই কাজগুলো আয়ুম করছে। ভাল লাগতেছে আসলে বিষয়টা। গসাও গসাও, বেশ করে গসাও, হ্যাঁ উল্টা পাবে গসাও। আমাদের আয়ুম এখন তাদেরকে পরিপাটি করার চেষ্টা করছে চিরুনি দিয়ে, এবং এই চিরুনিটাও কিন্তু নতুন কিনে আনছে ও এদের জন্য। তোমরা খুশি? সবাই খুশি? কতটুক? এবং আয়ুমের ছয় নম্বর যে কাজ, সে হাত পা ধোয়ালো, তারপর দাঁত ব্রাশ করালো, দেন চুল আঁচড়িয়ে দিল, ক্রিম দিল, পরিপাটি করলো, এখন গেঞ্জি পরাবে সবাইকে, নতুন গেঞ্জি। এবং এই গেঞ্জিগুলো কিন্তু আমাদের সুক্রিয়া ক্লোথ স্টোর থেকে কিনছে, এবং আপনারা চাইলে আসতে পারেন আমাদের এই শপে। শপটি হচ্ছে একে শপিং মলের প্রথম তালায়, একেবারে কর্নারে, সুক্রিয়া ক্লোথ স্টোর জেন্টস গ্যালারি, চাইলে আসতে পারেন সবাই। আবার আমাদের আয়ুম তাদেরকে এখন খাওয়াবে, অনেক কিছু করলো। তো কিরকম লাগতেছে তোমাদের খাওয়া? কিরকম হয়েছে? ডিম টাম পাইছো? সেই আচ্ছা খাও, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন এবং আয়ুমের এই ভালো কাজকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। আমাদের আয়ুম তাদেরকে নিয়ে কিছু গজল গাইলো, কবিতা গাইলো, করালো, তারপর তাদেরকে পুরস্কার দিল এবং কিছু সময় কাটালো। ভাল লাগলো মুস্তাফা। এখন টাইম অলমোস্ট 5:12।